আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। এবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকের হাতে প্রহৃত হলেন ড্রাগস ইন্সপেক্টর। জুনিয়র চিকিৎসককে 6 মাসের জন্য বহিষ্কার করলেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের হাতে চিকিৎসা নিতে আসা রোগী কিংবা রোগীর আত্মীয় প্রহৃত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন পরপর এমন ঘটনা শিরোনাম দখল করে। এবার জুনিয়র ডাক্তারদের প্রহারে গুরুতর আহত হলেন ড্রাগস ইন্সপেক্টর। অসুস্থ আত্মীয়কে দেখতে এসে মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের বিষয়ে কথা বলায় জুনিয়র ডাক্তারদের দলবদ্ধ হামলায় গুরুতর আহত হন ড্রাগস ইন্সপেক্টর ভনরাজ রংমাই। গুন্ডারূপী জুনিয়র চিকিৎসকদের গ্রেফতারের দাবিতে মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন শতাধিক পুরুষ মহিলা। সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত জুনিয়র চিকিৎসক অনুরাগ দেকে 6 মাসের জন্য বহিষ্কার করে বোর্ড গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দেন। এতেই শান্ত হয় পরিস্থিতি। উল্লেখ্য, গতকাল সন্ধ্যা রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে এসে জুনিয়র ডাক্তারদের 20-25 জনের দলবদ্ধ আক্রমণের শিকার হন ড্রাগস ইন্সপেক্টর ভনরাজ রংমাই। জুনিয়র চিকিৎসকদের দলবদ্ধ হামলায় গুরুতর আহত রংমাইকে ভর্তি করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিয়ে ভনরাজ রংমাইয়ের নিকটাত্মীয় ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। ওই ছেলে ধরে মাসে যে চাইনা 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 করে মাসে, আমার এখানে তো চাইনা মানুষ নাই, কেন এরকম কইতো যে চাইনা চাইনা করে মারতো যে মারতো যে এটা ভুল করছে, মার চাইছি মার চাইয়া কইছে মা করো হে মানছে না মারছে, আমারে মারছে ঠেলা মারছে ঠেলা টাকা মারে দিয়া আমারে লাট মারছে, এটা হইলো নি, এটা বিচার করো, এটা মারছে এটা নিয়ে মারছে। এই দিদি আসলো চাইনা চাইনা করে মারিয়া থাকে, এটা কিনা চাইনা কি কথা, আমি তো জানি না, আমি তো বিদেশে মানুষ না, চাইনা করে মারে থাকে কি চাইনা আমি তো বুঝতে পারছি না। আমি কইছি ওই স্টুডেন্টরা চাইনা চাইনা করে মারিয়া থাকে, এটা কি কথা, আমি কইছি মা করো বাবা মা করো চাইনা চাইনা করে মারিয়া থাকে, এটা কি কথা হয়েছে আমি তো জানি না। প্রশাসনের কিতা কইবা, প্রশাসনের কিতা করে এটা ওই ছেলেটারে এখান থেকে বার করে দেওয়া আর রাখেও না মেডিকেল কলেজে, আমার আজকে এরকম করছে পর অন্য দিন তারে করবো, এখন ধরতে লাগবো করে ধরতে লাগবো তো জেলে ঢুকাইতে লাগবো, ডাক্তার করবার লেগে আইসে না মারামারি করবার লেগে আইসে, এখানে মা বাবা শিখাই দিয়েছি না নি, মানুষের বাঁচিবার লেগে আয় এখানে এই মানুষকে বাঁচাইতো না নি, কেন মরাইতে উপরে কি দুষ করছে, একটা কথা তো জিগাই বুনেন ডাক্তার কাছে, এটা কি লাগে এরকম করছে করিয়া, এটা কয়ে হে মাথা গরম হয়ে গেছে আমার নাম মাইকিংখং রমাই, সভাপতি ওলাসাম রমাই নাগা স্টুডেন্ট ইউনিয়ন। আমার সঙ্গে আমাদের রমাই কমিউনিটি বিভিন্ন সংস্থা আমার সঙ্গে ছিল, আমাদের যে সময় যে প্রিন্সিপাল সাথে যে কথা ছিল প্রিন্সিপালের কাছে আমরা তুলে ধরছে, গতকালকে রাতে যে বন্ডাই রমাই ড্রাগস ইন্সপেক্টর সঙ্গে যে অঘটন ঘটেছিল ডাক্তাররা, এটার মানে প্রতিবাদে আমরা তুলে ধরছিলাম, এটা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে হবে আইনে ব্যবস্থা নেওয়ার জন্য। তখন প্রিন্সিপাল মহাশয় আমাকে এবং আমাদেরকে মানে আশ্বাস দিয়েছিলেন যে অতিসত্বর কয়েক ঘন্টাখানের মধ্যে তারা একটা ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাসের বিনিময়ে আমি বলেছিলাম প্রিন্সিপাল মহাশয়কে, যদি আপনারা যদি সুব্যবস্থা যদি যদি নেয় না তাহলে আমরা উপর লেভেলে যাওয়া আমরা বাধ্য হব, সেটা আমরা আমি বলি এখানে সভাটা সমাপ্তি হইলাম। মানে যেরকম মানে আপনারা যেরকম আইনে আইনভাবে যেরকম ব্যবস্থা নিতে পারে সেটা নিব, আর প্রিন্সিপালের সঙ্গে মানে অলরেডি আমাদের শিলচর কাছাড় জেলার এডিশনাল এসপিও সুপার পুলিশ ছিল, তারাই হয়েছে কোনো মতে মানে ওখানে 1-2 বা 19-20 হবে না, মানে অ্যাকচুয়াল যেটা আমরা ব্যবস্থা যেরকম হয় লিগেলে ব্যবস্থা নেওয়া হবে ওইটাই ব্যবস্থা। না মই কালি ৰাতি যোৱাকালি ৰাতি এৰাউণ্ড 7:30 PM-ত মোক মেডিচিন ডিপাৰ্টমেণ্টৰ অন ডিউটি ৰেজিষ্টাৰে ফোন কৰিছিলে, কৰি মোক জনালে যে এনেকুৱা এটা ইনচিডেণ্ট হৈ গৈছে, আৰু খবৰ পোৱাৰ লগে লগে মই তেতিয়াই আমাৰ এডিশ্যনেল ছুপাৰিণ্টেণ্ট বিকাশ চান্দিলক মই তাতে পঠালোঁ, আৰু মিন টাইম কনচিডাৰিং দ্য মে বি ছিৰিয়াছ কণ্ডিশ্যন মই লগে লগে পুলিচ আৰু প্ৰশাসনক জনাই দিছোঁ, আৰু একৰ্ডিংলি মই টাচতে আছিলোঁ ৰাতিলৈকে 12টালৈকে, আৰু আজি ৰাতিপুৱা আমাৰ ডি চি ছাৰ আৰু এছ পি ছাৰৰ লগত মিটিং আছিলে, তাতে মিটিং কৰাৰ পিছত আমি ইয়াত আহিলোঁ আমাৰ অফিচত আহি, মই ফাৰ্ষ্টত গৈ যোনে ভিক্টিম চ' কল্ড বি ৰংমাই ড্ৰাগ ইন্সপেক্টৰ তাৰ লগত লগ কৰি আহিলোঁ, তাৰপিছত আমাৰ এতিয়া এখন এইচ অ' ডি চবৰে মিলি মিটিং কৰিলোঁ, তাতে এটা ডিচিশ্যন লোৱা হ'ল, সেইটো ডিচিশ্যনটো হ'ল মানে এজ এ ইনষ্টেণ্ট পানিছমেণ্ট মেজাৰ, ডক্টর অনুরাগ দে ইন্টার্ন তাক আমি এতিয়া 6 মাসের কারণে সাসপেন্ড করেছো, আমি একটা এনকোয়ারি কমিটিও বনাইছো,
আর ডিপেন্ডিং অন দি রিপোর্ট অফ দিস এনকোয়ারি কমিটি উইল কনসিডার দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন নাই ইনিশিয়ালি আমি অনুরাগকে চিনাক্ত করেছো আর এটি আমার এনকোয়ারি কমিটি যেটা বনাই দিছো হিয়তে আর দুই ফালের পর কথা শুনি পেলায় এই মানে হিয়তে মানে এই ডিটেক্ট করব আর বেলেগ কিনবাক ইনভলভ পালে তার এগেনস্ট আমি ডিসিপ্লিনারি একশন লম। না আমি আমার ডক্টরবিলাকক লৈ মাঝে মাঝে আমি কাউন্সিল মিটিং করে থাকো ইয়াতৰ সেশন বিলাক লৈ থাকো আর সদায় যে ডক্টরই যে ইনিশিয়ালি মানে প্রবলেম খিনি স্টার্ট করে এটো নহয় কিন্তু কারণ আমার পেশেন্টর পার্টির অলপ রেসপন্সিবিলিটি থাকে কেতিয়াবা পেশেন্ট পার্টি স্টার্ট করে দিয়ে বস্তুখিনি পিছত গই ব্যাপারটো মানে বেলেগ টান লয় লয় আজি অলওয়েজ যে ডক্টর সারি গিলটি এনেকে আমি কব নোৱাৰি অ্যাকচুয়ালি বোথ পেশেন্ট পার্টি এজ ওয়েল এজ ডক্টর হ্যাজ গট ইকুয়াল কন্ট্রিবিউশন রিগার্ডিং দিস কাইন্ড অফ ম্যাটার্স তেওঁলোকৰ লগত হাতিয়ারও থাকে বুলি আর এটা অভিযোগ হয়েছে যেটো অভিযোগ ট্যাক্স ইন্সপেক্টর জনে নিশা করেছে যে চিকিৎসক লগত তেওঁলোকৰ লগত হাতিয়ারও আছে নাই নাই এইটো সঁচা কথা নহয় কারণ হাতিয়া লৈ কিয় ডক্টর ঘুরি ফুরি থাকিব ডক্টর ওয়ার্ডত আহিলে তো তার ডক্টরের লগত স্টেপে থাকিব হাতিয়া লৈ আহার তো কোনো কারণ নাই না এটা খুবই দুঃখজনক ঘটনা এটা কেউই সাপোর্ট করবে না আমি এটাও সাপোর্ট করি না এই ধরনের যদি কেউ কাউকে উদ্দেশ্য করে বলে থাকে এটা ডেফিনেটলি খুবই খারাপ এটা আমি আমরা কোনো সময় বা শিলচর মেডিকেল কলেজ কেন কোনো ভদ্র সমাজই এটা কোনোদিনও সাপোর্ট করে না ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কাচারের সঙ্গে জেএনবি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যারা এক্স স্টুডেন্টসরা রয়েছেন এবং আরও বিভিন্ন অর্গানাইজেশনের লোক রয়েছে আমাদের এখানে আপনারা নিশ্চয় সবাই জানেন যে ঘটনাটা হয়েছে শিলচর মেডিকেল কলেজে আমাদের কাছাড় জেলার ড্রাগ ইন্সপেক্টর বনরাই রংমাইয়ের সঙ্গে যে ঘটনা হয়েছে আমরা এসপি মহোদয়ের সঙ্গে দেখা করেছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে আইডেন্টিফাই করে যেটা লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে আর আমাদের দাবি এটা ছিল যে আমরা অন্যের সঙ্গে না আমার জুনিয়র্সরা বিগত দিনে শিলচর মেডিকেল কলেজে এরকম অনেক ঘটনা হয়েছে এখানে কাছাড় উপত্যকার কাছাড়ের যে গ্রামগঞ্জে যারা লোক রয়েছে বা শহরেরও অনেক সাধারণ যারা জনসাধারণ রয়েছে এরা এই এইসব ঘটনা দেখে মানে ভয় পায় শিলচর মেডিকেল কলেজের যেতে ওদের ভয়ে কিছু লোক প্রাইভেট হসপিটালে যেতে চায় আজকে গরিব দুঃখী মানুষের জন্য শিলচর মেডিকেল কলেজ কি একটা মানে শ্মশানঘাটের মতো দাঁড়িয়ে যাচ্ছে নাকি আমাদের বন্ধু বান্ধবরা ডক্টর রয়েছে আমরা উই আর নট এগেনস্ট দি ডক্টরস আমাদের বন্ধু বান্ধবরা রয়েছে সিনিয়র্সরা রয়েছে ডক্টরস অনেক ভালো ভালো ডক্টরসরা রয়েছেন কিছু দুষ্কৃত ডক্টরস যারা জুনিয়র যারা ইন্টার্ন করছে বা যারা বর্তমানে যারা নতুন জুনিয়র ডক্টরসরা রয়েছে এদের কারণে পুরো সমাজ শিলচরকে কলঙ্কিত করেন শিলচর মেডিকেল কলেজকে কলঙ্কিত করেন ঐতিহ্যবাহী শিলচর মেডিকেল রয়েছে সেটা আমরা চাই না।